2000 সালে পরিচালিত কিছু গবেষণায় দেখা গেছে যে মানুষের যে অ্যাটেনশন স্প্যান আছে, অর্থাৎ যতটুকু সময় আপনি একটানা মনোযোগ ধরে রাখতে পারেন, সেটা ছিল মাত্র 12 সেকেন্ড, এবং 2015 সালে সেটা হয়ে দাঁড়ালো মাত্র 8.25 সেকেন্ড, অর্থাৎ 8 সেকেন্ডের কিছু বেশি, 8 সেকেন্ড, যেটা কিনা একটা গোল্ডফিশের থেকেও কম। গোল্ডফিশের যে অ্যাটেনশন স্প্যান বা মনোযোগের যে পরিধি আছে, যতটুকু সময় সে একটানা মনোযোগ ধরে রাখতে পারে, সেটা হচ্ছে 9 সেকেন্ড। তাহলে বুঝুন মানুষের অবস্থাটা কোথায়। তো এরকম একটা অবস্থাতে দাঁড়িয়ে আপনি যদি আপনার ভিডিওতে শুরুতেই ইন্ট্রো দেন, আপনি চিন্তা করেন প্রথম 8 সেকেন্ড বা প্রথম 10 সেকেন্ড কিন্তু আপনার ইন্ট্রোতেই চলে গেল, বা প্রথম 5 সেকেন্ডও যদি আপনি ইন্ট্রোতে দিয়ে দেন, তাহলে মানুষ কিন্তু প্রথমেই ধৈর্য হারিয়ে ফেলবেন এবং দেখবেন যে আপনার ভিডিওটা স্কিপ করে চলে যাচ্ছেন। ইন্ট্রো আপনার ভিডিওতে রাখা উচিত না।